হ্যালো ফ্রেন্ডস আপনাদের একটু ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে প্রিয়দর্শকরা ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নতুন তথ্য বেরিয়ে এসেছে এ সম্পর্কে আজ ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করবো এই প্রয়োজনীয় অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন প্রিয়দর্শক বন্ধুরা রাজ্যের শিক্ষা আইন মন্ত্রী রতনলাল রাজ জেনেছেন এবার ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ড যে নয়া নীতি চালু করতে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম তেত্রিশ নম্বর পাস মার্ক পেতে হবে ইতিপূর্বে ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরীক্ষায় ন্যূনতম ত্রিশ মার্ক পেলেই প্রত্যেক ছাত্রছাত্রীকে পাশ হিসেবে ধরা অত্যন্ত এবার এ বিষয়ে সংশোধন করা হয়েছে এবং তেত্রিশ নম্বর অবশ্যই প্রত্যেক ছাত্রকে প্রতি বিষয়ে পেতে হবে শিক্ষামন্ত্রী পরীক্ষা ফর্ম পূরণ করার বিষয়ে জানিয়েছেন যে পনেরোই জানুয়ারি থেকে শুরু হবে এবং সাতাশে জানুয়ারির মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকেই বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ফর্ম জমা দিতে হবে এবছর প্রি টেস্ট পরীক্ষা নেওয়া হবে না এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দপ্তরের তবে টেস্ট পরীক্ষা অবশ্যই নেওয়া হবে এবং তা পয়লা এপ্রিল থেকে বিশে এপ্রিলের মধ্যে সুসম্পন্ন হবে টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসবে না পয়লা এপ্রিল থেকে বিশে এপ্রিলের মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে এবং ত্রিশে এপ্রিল টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা আইন মন্ত্রী রতনলাল নাথ এছাড়া তিনি আরও জানিয়েছেন যে পনেরো থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হবে অ্যাসাইনমেন্ট এবং ইন্টারনাল মার্কস সহ ত্রিশ নম্বরের মধ্যে কে কত পেয়েছে তা আটই মেয়ের মধ্যে বোর্ডকে জানাতে অনুরোধ করা হয়েছে বিদ্যালয়গুলির প্রতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি সম্পর্কে উনি জানিয়েছেন যে দশই মে থেকে নয়ই জুনের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা হবে তবে সিবিএসসি পরীক্ষার সূচি দেখে প্রয়োজনে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু পরিবর্তন আনতে পারে তো সেটা নির্ভর করবে পরবর্তী পরিস্থিতির উপর প্রিয় দর্শক বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা আজকে ছোট্ট প্রতিবেদনে উপস্থাপন করলাম অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন